আসসালামু আলাইকুম আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি রইসনগর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস ভিত্তিক ক্লাস নেওয়ার জন্য নাজমিন নাহার ছিনার শিক্ষিকা তোমাদের সামনে আজ উপস্থিত হয়েছি। আমি তোমাদের আজ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটি নিব। এটি হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এটি আমাদের আছে পার্ট 3, 4, 5। তাহলে পার্ট 3-এ কী আছে এটি আমরা পাঠ করব এখন। এটি পাঠ করে আমরা পরবর্তীতে যা জানতে পারব, মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে ব্যাখ্যা করতে পারব, মানব উন্নয়ন সূচক সম্পর্কে ব্যাখ্যা করতে পারব, বাংলাদেশ ও উন্নয়নশীল কয়েকটি দেশের তুলনামূলক সম্পর্ক জানতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পার্ট 3 নিয়ে আলোচনা করব। বাংলাদেশে মানব উন্নয়নটা কী? মানব সম্পদ উন্নয়ন, দেখো মানব সম্পদকে কীভাবে উন্নয়ন করা সম্ভব সেটি সম্পর্কে আমরা জানব। মানুষ তখনই রাষ্ট্র ও সমাজের সম্পদে পরিণত হয় যখন সে কিছু করতে পারে। কেউ শারীরিক শ্রম দিয়ে রাষ্ট্র ও সমাজের জন্য সম্পদ তৈরি করতে সহায়তা করে থাকে, আবার কেউ মেধা দিয়ে নতুন নতুন সম্পদ উদ্ভাবন করে থাকে এবং দেশের কৃষি, শিল্প বা সেবা খাতে উৎপাদন বৃদ্ধির কাজে যারা শ্রম ও মেধা দিয়ে কাজ করেন তারা নিজেদেরকে শ্রম শক্তিতে রূপান্তরিত করেন। শ্রমশক্তি সম্পদ মানুষকেই দেশের মানব সম্পদ বলা হয়। প্রতিটি অদক্ষ মানুষকে শ্রমশক্তি সম্পদ বা মানব সম্পদে পরিণত করাই হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। উপযুক্ত শিক্ষা, বাসস্থান, প্রশিক্ষণ, চিকিৎসা ও খাদ্যের সংস্থানের মাধ্যমেই মানব সম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব। কোনো অদক্ষ মানুষ নয়, মানুষকে তাদের যোগ্যতা অনুযায়ী শিক্ষার মাধ্যমে জ্ঞান লাভের সুযোগ সৃষ্টি করাতে হয়, শিক্ষার ব্যবস্থা করতে হয়। অতএব চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও উৎপাদনমুখী সম্পদ হিসেবে গড়ে তোলাই হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। বাংলাদেশে মানব সম্পদ কীভাবে উন্নয়ন করা সম্ভব? শিক্ষার্থীরা, 1 জানুয়ারি 2016 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 16,08,00,000। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল 14,97,72,364 জন। বিবিএস পরিচালিত সর্বশেষ শ্রমশক্তি জরিপ 2016 এবং 2017 অনুযায়ী 15 বছরের উপরে মাত্র 6,35,00,000 মানুষের কর্মসংস্থান ছিল। উক্ত শ্রমশক্তির শতকরা 40.6% কৃষি, 20.4% শিল্প এবং 39.0% শিল্প সেবা খাতে নিয়োজিত ছিল। মোট জনসংখ্যার 4,35,00,000 পুরুষ এবং 2,00,000 নারী কাজে নিয়োজিত রয়েছে। বাকি মানুষ সার্বক্ষণিক কাজের সঙ্গে যুক্ত নয়, তবে তাদের মধ্যে 15 বছরের নিচের শিশু, কিশোর ও বৃদ্ধ মানুষ রয়েছেন। এটি হচ্ছে আমরা কোথা থেকে পেয়েছি? এটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুসারে আমরা এই উৎসের তথ্যটি পেয়েছি। আমাদের দেশে শিক্ষার হার এখন দ্রুতগতিতে বাড়ছে। বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার 72.8%। উচ্চ হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টস 2018 সালে আমরা এটি পেয়েছি। 2019 সালে এই হার ছিল 54.8%। দেশে স্বাস্থ্য, চিকিৎসা ও বাসস্থানের ব্যাপক সমস্যা রয়েছে, ফলে আমাদের বিপুল জনগণের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান যোগান দিতে পারছে না, ফলে তারা দ্রুত দক্ষ জনশক্তিকে পরিণত হয়ে উঠতে পারছে না। আমাদের দেশের মানুষ দক্ষ জনসম্পদে পরিণত না হওয়ার কারণ দারিদ্র্যের দুষ্টচক্র। নিচের উদাহরণটি আমরা দেখলেই দেখতে পারব যে এই দারিদ্র্যের দুষ্টচক্র কী। দরিদ্র লোকের পর্যাপ্ত খাদ্য না থাকার ফলে তাদের স্বাস্থ্য খুব দুর্বল হয়ে যায় এবং তারা সহজেই কাজ করতে পারে না বা কাজ পায়ও না, ফলে আয় কম হয়। কম আয়ের মানুষ কী করে সঞ্চয় করতে পারে না বা তাদের সঞ্চয় খুব কম হয়, এ কারণে বিনিয়োগ কম হয় বা মূলধন কম থাকে, ফলে এরা দরিদ্রই থেকে যায়। সুতরাং দারিদ্র্যের এই চক্রাকার
আবর্তনের কারণে মানব সম্পদ উন্নয়নে বাধাগ্রস্ত হচ্ছে। তাই বাংলাদেশে মানব সম্পদ পরিস্থিতির উন্নয়নের জন্য আমাদের বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পার্ট চারে দেখব মানব সম্পদ উন্নয়নের একটি সূচক আছে, সূচকটি আমরা পড়ব, জিডিপি, জিএনপি এবং মাথাপিছু আয় ইত্যাদি হিসাবগুলোতে যেসব সপ্তম সমস্ত শ্রম বাজারে বিক্রি করা হয় সেগুলোকে কী বলা হয়, সেগুলোকে ধরা হয় না, ফলে একটি বিশাল জনগোষ্ঠীর শ্রম জাতীয় আয়ের অংশ হিসাবে মর্যাদা পায় না, যা প্রকারান্তরে মানুষে অসমতা সৃষ্টি হয়। যেমন গৃহস্থলীর দৈনন্দিন কাজে নারীরা যে শ্রম দিয়ে থাকে সেগুলো এই হিসাবে নেওয়া হয় না, শ্রম ও শক্তির হিসাবে ধরা হয় না, মোট জাতীয় উৎপাদনের প্রকৃত হিসাব পাওয়াও সম্ভব হয় না। অন্যদিকে তা গৃহস্থলীর কাজে নারীর শ্রমকে মূল্যহীন করে তোলা হয়। উপরোক্ত সমস্যাসমূহ আরও নানা সীমাবদ্ধতার কারণে একটি দেশের মানুষ প্রকৃত বিচারে কেমন আছে তা জানার জন্য ব্যবহার হচ্ছে মানব উন্নয়ন সূচক, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী ধারণা করা হচ্ছে। এখানে নানান সূচক ব্যবহার করে দেখা হয় যে একটি দেশের অর্থনীতি কতটা কল্যাণমুখী। কয়েকটি উল্লেখযোগ্য সূচক হচ্ছে গড় আয়ু, গড় সামাজিক অসমতা, প্রসবকালীন মৃত্যুর হার, বেকারত্বের হার, দারিদ্রের হার, শিশু শ্রমের হার, কর্মহীন ও সামাজিকভাবে অসহায় হতদরিদ্রের হার, বাল্যবিবাহের হার, বাল্য মাতৃত্বের হার, আয়ের বৈষম্যের হার, সাক্ষরতার হার, পরিবেশ বান্ধব টেকসই উন্নয়নের হার ইত্যাদি। কোনো দেশের জনগণের জীবনযাত্রার মান কেমন তা বোঝার জন্য এ সংক্রান্ত কিছু নির্ধারক তথ্য প্রয়োজন, যাকে সেগুলোর মানব উন্নয়নের সূচক বলা হয়ে থাকে। তাহলে কোনো দেশের জীবনযাত্রার মান কী রকম, কেমন, সেগুলো জানার জন্য এই নির্ধারক নিয়ম নির্ধারকের কিছু তথ্য প্রয়োজন হয়, সেগুলোই হচ্ছে মানব উন্নয়নের সূচক হিসেবে ধরা হয়ে থাকে। যেমন জনগণের সাক্ষরতার হার কত, ছাত্র ভর্তির সংখ্যা কত, হার কত, তাদের আয় কত, তাদের ব্যয় কত, তারা কেমন বাড়ি ও চিকিৎসা পাচ্ছে, তাদের খাদ্য গ্রহণের ব্যবস্থা কেমন ইত্যাদি, এগুলো কী হয়, মানব উন্নয়ন সূচকের হার। এ ধরনের বেশ কিছু সূচককে একত্রিত করে বলা হয় ওই দেশ বা জনগোষ্ঠীর জীবনযাত্রার মান কেমন হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বাংলাদেশ ও উন্নয়নশীল কয়েকটি দেশের সাথে আমরা তুলনামূলক আলোচনা করব। একটি দেশের মানব উন্নয়ন পরিস্থিতি নির্ণয় করা হয় মাথাপিছু আয়, ছেলে মেয়ে নির্বিশেষে স্কুলে ভর্তির হার, 15 বছরের অধিক বয়সের সাক্ষরতার হার, মানে লেখাপড়া শিখে কিনা, স্বাক্ষর দিতে পেরেছে কিনা, এরকম সঞ্চয়ের হার, চিকিৎসা খরচ, বসতির হার, ভোগ্যপণ্য ব্যবহারের হার, বেকারের হার, শিক্ষা খরচ, মাথাপিছু জাতীয় আয় জিএনআই ও প্রতিদিন $1.25 নিচে জীবিকা নির্বাহকারী মানুষের সংখ্যা, জন্ম ও শিশু মৃত্যুর হার ইত্যাদি। নিচে উপস্থিতি একটি সরণি আমরা দেখব, সরণিটা হচ্ছে সঞ্চয়। সঞ্চয় হচ্ছে 2010 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশে কত ছিল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় কত ছিল। শিক্ষার্থী বন্ধুরা, সঞ্চয় ছিল 2010 থেকে 18 সালে বাংলাদেশে ছিল 26.2, ভারতে 33.4, পাকিস্তানে 14.2, শ্রীলঙ্কা 23.7, মালয়েশিয়া 22.4, ইন্দোনেশিয়া 31.0। তারপরে সাক্ষরতার হার ছিল 2010 থেকে 2018 সাল পর্যন্ত 30.5, 28.5, 14.5, এটা হচ্ছে পাকিস্তানে, শ্রীলঙ্কা 26.4, মালয়েশিয়া 25.3, ইন্দোনেশিয়া 32.2, আর বাংলাদেশে ছিল 30.5। আর হচ্ছে বেকারত্বের হার কত ছিল, এটা হচ্ছে বাংলাদেশে ছিল 3.4, ভারতে 3.5, পাকিস্তানে
0.7, শ্রীলঙ্কা 4.9, মালয়েশিয়া 3.3, ইন্দোনেশিয়া 5.6। উপরের সূচকগুলি আমরা যদি মনোযোগ দিয়ে দেখি তাহলে 2010 সালে বাংলাদেশের সাক্ষরতার হার 15 বছরের অধিক বয়সের ছিল 46.1%, ভারতে 69.3%, পাকিস্তানে 95.54%, শ্রীলঙ্কায় 91.2%, মালয়েশিয়ায় 93.1% এবং ইন্দোনেশিয়ায় 92.8%। সেখানে আমরা একটু পিছিয়েছিলাম। তাহলে 2018 সালের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 136তম, ভারতের 130তম, পাকিস্তানের অবস্থান 150তম। বাংলাদেশে অপ্রত্যাশিত আয়ুষ্কাল মানে আয়ু যেখানে 72.8 বছর, ভারতে তা 68.8 বছর এবং পাকিস্তানে 66.6 বছর। আয় ভিত্তিক বৈষম্যের হার বাংলাদেশে 15.7%, ভারতে 18.8%, পাকিস্তানে 11.6%। মানব উন্নয়ন সূচকে লিঙ্গীয় বৈষম্যের হার মানে নারী পুরুষ, এটাকে লিঙ্গীয় বৈষম্য বলা হয়। অতি দারিদ্রের হার, মোট জনসংখ্যা অনুপাতে কর্মসংস্থানের হার ইত্যাদি বিষয়গুলোকে বিবেচনা করা হয়। বাংলাদেশ সরকার ইতিমধ্যে এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে 2021 সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং একই সাথে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে এগিয়ে চলেছেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে আমরা পাঠ 3, 4, 5 পড়লাম। এটা কি বাংলাদেশের অর্থনীতি ষষ্ঠ অধ্যায়। এটি আমরা কি জানলাম? মানব সম্পদ উন্নয়নে উন্নয়ন সম্পর্কে ব্যাখ্যা করতে পেরেছি, মানব উন্নয়ন সূচক সম্পর্কে ব্যাখ্যা করতে পেরেছি, বাংলাদেশও উন্নয়নশীল কয়েকটি দেশের সাথে যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, এগুলো দেশের সাথে আমরা বাংলাদেশের তুলনামূলক আলোচনা আমরা করতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ, আমার কথাগুলো বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন ক্লাস আমি আজকে আর এগোব না, সময় শেষ হয়ে যাচ্ছে। এখন তোমাদের বাড়ির কাজ দিয়ে দেব। বাড়ির কাজ তোমরা নেবে, তোমরা একটু বই খুলবে, মানব উন্নয়ন সূচককে আমরা ব্ল্যাকবোর্ড একটু মুছে দেব। তোমরা হোমওয়ার্ক নেওয়ার জন্যে ডায়েরি খুলবে, ডায়েরিতে লিখে নেবে, নাও হোমওয়ার্ক। মানব উন্নয়ন সূচকের মাপকাঠিতে বাংলাদেশের অবস্থান নির্ণয় করো। বাংলাদেশের অবস্থান নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন অ্যাসাইনমেন্টের ক্লাস চলছে, তোমরা অফিস কক্ষে এসে অ্যাসাইনমেন্টগুলো জমা দেবে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং অ্যাসাইনমেন্টের আবার আগামী ক্লাসের জন্য সেটি নিয়ে যাবে। আশা করছি তোমরা বেশি বেশি অনুশীলন করবে, ঘরে বসে শরীরের প্রতি যত্নবান থাকবে, বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করবে। ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।